আমি এখন ঐতিহ্যবাহী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী কার্জন হলে সবুজ লন। আজকে ছুটির দিন, গ্রীষ্মকালীন এবং ঈদের ছুটি, তারপরে শুক্রবার, জনমানব শূন্য কার্জন হল, একেবারেই সবুজ চত্বর। এর এখানেই আমরা ডান দিকে দেখতে পাবো আমাদের সূচনা লগ্নে যে কয়েকটি বিভাগ দিয়ে যাত্রা শুরু হয়েছিল তারই একটি রসায়ন বিভাগ। আর বাঁ দিকে যদি আমরা দেখি নাগেশ্বরের শাড়ি, নাগেশ্বর মেসুয়া ফেরি নাগেশ্বর, আমাদের 2023-24 শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। 2 জুলাই থেকে তাদের ক্লাস শুরু হবে। এই নাগেশ্বর যেন তাদেরকেই স্বাগত জানানোর জন্যে তার কচি রঙিন পাতা দিয়ে সেজেছে, অপরূপ সাজে সেজেছে। কোন গাছটি সেজেছে? কার্জনালের ঐতিহ্য বহন করে এরকম যে কয়েকটি গাছ, তার মধ্যে একটি হলো নাগেশ্বর। এর বৈশিষ্ট্য হলো এর সবুজ পাতা যখন নতুন পাতা বের হয় গজায়, তখন সে রঙিন পাতা। আমরা জাপানে যেটা অনেক সময় বলে থাকি মোমিজি, কালার লিপ, রঙিন পাতা, আমাদের সেই নাগেশ্বরের শাড়িতে মাথা এবং চারিপাশ দিয়ে দেখা যাচ্ছে একেবারেই অপরূপ সাজে সেজেছে। এই অপরূপ সাজ দেখলেই মনে হচ্ছে যে তারা শুধুমাত্র এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের জন্য সেজেছে, স্বাগত জানানোর জন্যই সেজেছে। তারা যখন এই কার্যালয়ে আনাগোনা করবে, গাছের মুখেও যেন হাসি ফুটবে, শিক্ষার্থীদের মনে হাসি ফোটাবে, তারাও হাসিতে খেলবে। শিক্ষার্থী শিক্ষক একটি নতুন ধরনের পরিবেশে যাত্রা শুরু করবে নবীন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি হয়েছে, বিশেষ করে এই বিজ্ঞান ইউনিটে যারা সুযোগ পেয়েছে সেই সকল শিক্ষার্থীদের আমার পক্ষ থেকে, আরবান কালচারাল সেন্টারের পক্ষ থেকে অভিনন্দন থাকে। আমাদের এই পরিবেশ রক্ষাও তাদের। এত সুন্দর পরিবেশ আমরা যদি সকলে মিলে চেষ্টা করি তাহলে সুন্দর একটা পরিবেশ হয়। গাছ আমাদের শোভাবর্ধন করে, গাছ আমাদের ছায়া দেয়, গাছ আমাদের অক্সিজেন দেয়, পরম বন্ধু সেই গাছের প্রতি যেন আমরা সকলেই যত্নবান থাকি। সবুজ ক্যাম্পাস যেন পরিচ্ছন্ন সবুজ ক্যাম্পাসে থাকে, তাহলে আমাদের এই আরবরি কালচার সেন্টারের যে নিবেদিত মালিবৃন্দ আছে তাদের নিরলস পরিশ্রমের সার্থকতা ফুটে উঠবে। সকলকে অনেক অনেক ধন্যবাদ। এই শুক্রবারে কার্জন হল থেকে আমি মিহিরলাল সাহা, পরিচালক আরবরি কালচার সেন্টার, ঢাকা বিশ্ববিদ্যালয়।